আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিয়াল নস্তব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। কয়েকজন ভাই কমেন্ট করেছিলেন এমি প্রিন্স সাকিন নোজানটির আপডেট দেওয়ার জন্য, সেই ভিত্তিতেই আজকের এই ভিডিও। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকে বেল আইকনটি অন করে দিবেন। এমভি প্রিন্স সাকিন নোজানটি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখন অবস্থান করছি প্রিন্স সাকিন নোজানটির। কাজ কিন্তু বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে, সম্ভাবনা রয়েছে এবছরই নোজানটির সার্ভিসে আসার। নোজানটির মেসার্স মনোরা শিপিং কর্পোরেশনের নির্মাণাধীন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটা কিন্তু সুন্দরবনের কার্বন কপি বললেও চলে। মাস্টার বিচ থেকে শুরু করে বাহ্যিক যে ডিজাইন রয়েছে, আউটলুক, সব জায়গায় কিন্তু সুন্দরবনের একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। তবে কার্বন কপি হলেও কিন্তু তার যে এই বডি শেপের সাথে ডিজাইন, আউটলুক, মাস্টার বিচ, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ফুটিয়ে তুলেছেন যারা এই কাজগুলো করছেন। এবং ভিতরের ডেকোরেশন থেকে শুরু করে সব কিছুতেই থাকবে নতুনত্ব, কারণ আমরা জানি যে নৌজানগুলোই নতুন আসছে, সবগুলোতেই কিন্তু নতুন করে যে সকল লাইটিং ডেকোরেশন থাকে সেখানে কিন্তু একটা চমক থাকে। তবে এই প্রিন্স সাকিন নৌজানটির সবচেয়ে বড় চমক হচ্ছে এই নৌজানটি যুক্ত হতে পারে ঢাকা কালীগঞ্জ ইলিশা হাকিমুদ্দিন রুটে। শুরু থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে এই নৌজানটি যুক্ত হতে পারে ঢাকা ঘোষেরহাট রুটে। তবে সেই গুঞ্জনের পাশাপাশি আরও একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে এই নৌজানটি যুক্ত হতে পারে ঢাকা হাকিমুদ্দিন রুটে। তো এমনটাই আমরা জানতে পেরেছি। তবে এই হাকিমুদ্দিন রুটের বিষয়টা কিন্তু প্রায় 80% শিওর, সেটা এই নৌজানটি সার্ভিসে আসার পরেই সম্ভবত বাস্তব রূপে দেখা যাবে। আমরা প্রত্যাশা করি এমভি প্রিন্স সাকিন এই নৌজানটি খুব শীঘ্রই সার্ভিসে আসে এবং ঢাকা হাকিমুদ্দিন দৌলতখা রুটে যুক্ত হয়ে আমরা সেই প্রত্যাশা রইলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।